পড়াশোনার পাশাপাশি দুর্গাপূজোকে কেন্দ্র করে পূজোর ছুটির আগেই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মেতে ওঠেন উৎসবে। কেমন হয় তাদের উৎসব, ছাত্রছাত্রীদের মধ্যে উৎসবের আমেজ ঠিক কতটা? রাজ্যের নামি দামি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। বছরভর ক্লাসরুমে পড়াশোনার ব্যস্ততা থাকলেও পূজোর সময় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মেতে ওঠেন উমা আগমনের প্রস্তুতিতে। উমা আগমনী ঘিরে কতটা আবেগ রয়েছে ছাত্রছাত্রীদের? সামনে দুর্গাপূজো, এবং দুর্গাপূজোকে ঘিরে বাঙালির আবেগ ভালোবাসার শেষ নেই। আমরা সকলেই জানি আমাদের প্রাণের উৎসব দুর্গাপূজো, এবং এই দুর্গাপূজোকে নিয়ে কিন্তু বিশেষ পরিকল্পনা প্রতি বছরই থাকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এখানে যেমন দুর্গাপূজোর সেলিব্রেশন হয়, ঠিক একই রকমভাবে মাস কমিউনিকেশন স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো, বিভিন্ন পুজোর মণ্ডপে পাঠানো হয়, এবং সেখানে তারা রিয়েল টাইম দুর্গাপূজোর ইভেন্টস বা দুর্গাপূজো কভার করেন। কভার করে তারা ফেরত আসে এবং রিপোর্ট সাবমিট করেন, এবং একই সঙ্গে দুর্গাপূজোকে একদম অন্তর দিয়ে অনুভব করেন। ইউনিভার্সিটির প্রথম বর্ষ থেকে ফাইনাল ইয়ার, পুজোকে ঘিরে উৎসাহী সবাই। কলেজে আসে দুর্গাপূজোর সময়? আসলে আমার ফার্স্ট ইয়ার, সো দুর্গাপূজো এক্সপিরিয়েন্স কলেজে আপাতত হয়নি, কিন্তু যদি হয় নিশ্চয়ই আসবো। আচ্ছা, আর বন্ধুদের সাথে বলতে, বন্ধুদের সাথে তো প্রতি বছর যেরকম বেরোনো হয়, প্ল্যান এবারেও আস্তে আস্তে হচ্ছে বেরোনো। চলতি বছরে পুজোয় কোনো সেলিব্রেশন না হলেও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যাবতীয় তথ্য তুলে ধরছে তাদের অনলাইন পোর্টালের মাধ্যমে। অবশ্যই একটা তো মাথায় থাকে, কেমন করেই করতে হবে, কেমন করে ঢুকতে হবে, কেমন দেখাতে হবে মানুষের সাথে, কেমন কমিউনিকেট করতে হবে, একটা তো থাকেই প্রস্তুতি। তো অবশ্যই ভীষণ এক্সাইটেড। আর আরেকটা আমাদের অ্যাডভান্টেজ থাকে কি একটা মানুষজনকে দেখার আগে আমরা দেখে নিতে পারবো, তাই মানুষদের সাথে দেখাতে পারবো, তো ওটা একটা খুব বড় ব্যাপার আমাদের জন্য। কলেজের তরফ থেকে এরকম একটা সুযোগ পাচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন? মানে কলেজ একদম রিয়েল টাইম ফিল দেওয়ার চেষ্টা করছে আপনাদের, পেশায় যখন যাবেন ডেফিনেটলি এটা তো একটা অ্যাডভান্টেজ হবে। অবশ্যই এরকম একটা ডিজিটাল পোর্টাল নিচ্ছে কলেজ, যেখানে আমরা কলেজের হয়ে কাজ করতে পারছি, একটা ফিল্ডের কাজ আমরা কলেজে বসে করে নিতে পারছি, এটা তো অবশ্যই একটা বড় এক্সপিরিয়েন্স। আর অবশ্যই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেখানে প্রফেশনাল স্কিলস ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় তারপরে থিওরিকে, তো অফকোর্স খুব ভালো লাগছে। এভাবেই পূজোর ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বাড়ি ফেরার পথে ছাত্রছাত্রীরা মেতে ওঠে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।